सावा करे जा जय पंडित जी एठी एठी दया बाजार मीठा बात सुने फिर ना विश्वास करो सर जी আপনার টাকা দিতে পারছি না বলে আমি তার পর নাই লজ্জিত লাশ সরামকে বাদ ছড়িয়ে সব সব বলিয়ে এ রুপিয়া রুপিয়া আজ সঙ্গে কি নেই যাবো দেবো না এক তো তো বলিনি নিশ্চয় যাব আমার অবস্থাটার কথা একবার অন্তর দিয়ে বুঝে দেখো শান্ত বুঝবো বলে এরপর বুঝতে বলে তো এই স্বর্গে গিয়ে আমাকে বুঝা পড়া করতে হবে আপনার অনেক আছে স্যারজি আমার এই সামান্য কটা টাকার জন্য এতগুলো টাকা খাবে না এতগুলো টাকা আমি ছাড়িয়ে দিবে না না ছেড়ে দিতে আমি বলছি না মকবাত লে কালো রবিয়া লে কালো সত্যি বাপটা পয়সা মেলা সম্মান রেখে কথা বলুন বাড়ি আয় সম্মান কি বাচ্চে লে কালো রবিয়া লে কালো না তো তোহারে লড়কি কুর হাত আবার হাতে পরে দে তো দয়া করুন দয়া রাম বাবু দয়া করুন तो तुम्हारे लड़की को शादी हमारे साथ करिए अपना दुटी पाए दरी বহন করতে হবে আর কেউ নেই কেউ নেই কেউ নেই এই জরুরি জরুরি করেন গা জরুরি করেন কি বলছিস নীরা পরে আছে যে তোর মরো ভালো মরেই তো গেলাম বাবা তবু তোমরা বাঁচো একজনের মৃত্যুতে সবাই বাঁচুক সংসারের সবাই মিলে দিলে দিলে জ্যান্ত মরার চেয়ে এই ভালো হলো বাবা लड़की अपनारे सुखे थकबे अपनारे संसार भी गरगर गरगर करे जय पंडित जी जय पंडित भगवान हस तो भगवान बोलोगे ते के हस तो हसो अभी वो देखो एक ताकोची मेरे जीवन तो तार दृश्य देखे তোমার চোখে জল আসে কিনা আসুন অনেক বিলম্ব হলো আমার আসতে আপনারা অনেক দেব তুল্লি মানুষ
सब काज सम्पन्न होयेछे तो हाँ चिरदिनेर जन्य दीदीमणिर मृत्युटा भालोभावेई होयेछे मृत्यु से कि केनो कि होयेछिलो बाबुर काने भूत चेपेछिलो তাই নিজে হাতে মেরে ফেলেছে কে বলছো তুমি নিদেরাম সোমনাথ বাবুর মতো শান্ত প্রকৃতির মানুষ তার একমাত্র মেয়েকে কি মেরে ফেলতে পারে টাকা পয়সাই বুঝি সব বড়টা বুঝি কিছু নয় দিদিমণির বুকের দিকে তাকিয়ে আমি दीदीमणिर की सब जो चले जाए তাকে মরা বলেনি তো কি বলে বলুন স্বামীজি ওই সত্তর বাপটা দিদিমণির দিদিমণির সব কেড়ে নিয়েছে দিদিমণি আর কোনোদিন হাসবে না আর কোনোদিন হাসবে না সোমনাথ বাবু কোথায় আছে বলতে পারো উপরের ঘরে আত্মীয় কুটুম্বর সঙ্গে কথা বলছে আর জামাই বাবু মানে তোমাদের ওই সোমনাথ বাবুর জামাই কি জানে কোথায় আপনি আসুন আমি আমি বাবুকে ডেকে দিচ্ছি আসুন ঠিক আছে তুমি যাও গ্রেফতার করার জন্য পুলিশ উঠে পড়ে লেগে গেছে কিন্তু শান্তি রক্ষাকারী বাহিনী জানে না ওই বিশান সান্নাল দাঁড়িয়ে মরবে তবু আসামির কাঠগড়ায় দাঁড়াবে না পল্টু গাড়ি নিয়ে আসবে সেই মোটরে করে সুচে তাকে তুমি হাওড়া গুপ্ত আড্ডায় পৌঁছে দেবে এখানে এক মাস তালিম দেওয়ার পর তারপর তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে কি বলছেন আপনি সুজিতা আমার বিবাহিত স্ত্রী সেজন্যই তো হে কাজে কোনো বাধা থাকবে না সোমনাথ বাবু একজন বিশিষ্ট ব্যক্তি সব মহলে তার জানাশোনা আছে তার একমাত্র মেয়ের প্রতি এত বড় অন্যায় অবিচার কি করে হবে সোমনাথ বসুর ভাবনা আমার আমিও তো একটা মানুষ আমি ভেবে পাচ্ছি না সুচেতাকে না পেলে আপনার আটকাচ্ছে কোথায় বিয়ে আমার বাবা এবং সুন্দর বাবুর দুই বন্ধুর বহুদিনের ইচ্ছে ইচ্ছা সব মানুষের ইচ্ছা কি শেষ পর্যন্ত পূরণ হয় অসম্ভব সুচিদার প্রতি আমি এত বড় অন্যায় হতে দেব না রাজকন্যার সঙ্গে রাজ্য পেয়েছ বলে হঠাৎ প্রেমের বাঁধে ভেঙে পড়েছ নাকি কি বলতে চাইছি না কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না বুঝেছেন দেখুন আর একবার ভালো করে জেনে যান আজ থেকে আমি আপনার সঙ্গ ত্যাগ করলাম তুমি ত্যাগ করলেও আমি কিন্তু এত সহজে তোমাকে ত্যাগ করব না কি করলে ত্যাগ করবেন সে কৌশল আমার ভালো করে জানা আছে আপনার সব দুর্বলতার সন্ধান আমার এই নখ দর্পণে আপনাকে ফাঁসাতে যদি নিজেকে ফাঁসতে হয় তাও আমি স্বীকার তবু আপনার মতো একজন
হিংসো জামুয়ের সাথে কি বললে বিশাল বাবু চুপ লাগলো না কি আ ও কিছু নয় ও কিছু নয় ট্রেপ ছোট একটা মশার কামড় কেউ টেনছো বল এখনো বাকি আছে আমার গায়ে হাত তুলতে আপনার বিবেক একটুও বাঁধলো না কিন্তু মনে রাখবে আস্তে 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 ওই সুচেতার দিকে আসছে যাও আমার শেষ আদেশ তোকে জানিয়ে দাও যাচ্ছি কিন্তু এক কিছুতেই সম্ভব নয় এইভাবে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে কিন্তু সোমনাথ বাবু এখনো আসছে না কেন আমার যে এখনি যেতে হবে তাতে কি হয়েছে আপনি জানেন স্বামীজি আপনার সঙ্গে আমার পরিচয় হওয়ার পর থেকে মনটা আমার কেমন উদাস হয়ে গেছে ঠিক এমনি দ্বারা হয়েছিল সুচেতার মার মৃত্যুর পর ভেবেছিলাম ভগবান যখন বেমুখ তখন সংসার ধর্মে আর মন দেব না কিন্তু মায়া বড় সাংঘাতিক জিনিস কিছু দিয়েই কেটে উঠতে পারলাম মায়া মায়া কাঠানো বড় শক্ত সোমনাথ বাবু ওর সঙ্গে জড়িয়ে আছে কাম লোভ লালসা এইসব দানব গুলো সংযমের অস্ত্র দিয়ে যদি এই দানব গুলোকে হত্যা করা না যায় তাহলে মায়া মমতা ধীরে ধীরে চলে যাবে এখন আমার অন্যত্র কাজ আছে আচ্ছা আজ চলি সময় পেলে বিনা মন্ত্রণে এসে হাজির হব আজ আমার একমাত্র মেয়ের বিয়ে মিষ্টি মুখ না করিয়ে আপনাকে ছাড়ছি না আগে নব দম্পতিকে আশীর্বাদ করুন আরে নিধি নিধি রাম সুচেতা আর প্রদোষকে পাঠিয়ে দিন প্রদোষ বড় ভালো ছেলে একটু আগে ওর কাকা বলছিলেন তোর সঙ্গে মিশে প্রদোষ নাকি ইদানিং বয়সের ছেলে ফুলে ওরকম একটু হয়েই থাকে এবার সংসারের জোয়াল যখন কাঁধে পড়েছে সব ঠিক হয়ে যাবে মামারা একমাত্র মেয়ে কিনা বড্ড ভয় হয় এই যে তোমরা এসেছো স্বামীজিকে প্রণাম করো তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠল আমি তাহলে আসি সোমনাথ বাবু নমস্কার একে মাননীয় মাস্টার মশাই দৃশ্যটা দেখে খুব আঘাত পেয়েছেন মনে হচ্ছে এত বড় গুরুত্ব অন্যায় করে এই বাড়িতে ঢোকার সাহস হবে আপনার ওকে অপমান করো না বাবা ওকে অপমান করো না আজ আজ আমার একমাত্র মেয়ের শুভ বিবাহ একদিন এই সুচেতাকে আপনি পড়াতেন নইলে নইলে আপনাকে আমি দ্রুত পীড়া করতাম কেন এখানে অপমান করাতে এসেছ তুমি চলে যাও যার কাছে তুমি এসেছিলে সে মরে গেছে আর তাকে কোনোদিন খুঁজে পাবে না কথা
অপরাধের জন্য আমার 4 মাসের জেল সাজা হয়েছিল সত্যিকারে সেই অপরাধের অপরাধী আমি ছিলাম না কে ছিল না ছিল তা আদালত করেছে শুধু আপনাকে স্পষ্ট বলে দিতে চাই আমি চাই না ভুল সরকার কোনোদিন এ বাড়িতে এসে আমার কন্যা জামাতার আপা বিপদে বিঘ্ন সৃষ্টি করে বিশ্বজাতার মঙ্গলাকাঙ্ক্ষী আশীর্বাদের ক্ষমতা আমার নেই ভগবানের চরণে প্রার্থনা জানাই দিদি যেন দিদি বাঁচিয়ে তার বিবাহিত জীবনকে শান্তিময় করে দিন তোমার এই নির্বল সুচেতাকে যদি তুমি পারো তাহলে আমাকে আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও अरे यार घबराओ मत अभी मिल जाएगा जल्दी उड़ाओ देखे से भी दिल पूरा टंगा होगा टंगा होगा जल्दी उड़ाओ तुम्हारी भाव देखेगा क्या उसको भी आके ठंडा हो जाए আগে গান শুনুন শেঠজি এক কানা গান শুনলে এক কানা গান ধরে দাও চম্পা ভাই মিলে কি তোমাকে শশি করে না
बात में एखने আমার কথা বাদ দাও তুমি এখানে কেন বলতে গেল ধরা পড়ে যাব পুলিশ সময় তারা করছে তুমি আমাকে টাকা তারা থেকে লুকুম রেখে সঙ্গে দিয়ে দাও সঙ্গে এসো चुपचाप सुनो बेटा खोला नहीं 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 कोई है कोई है ऐसे तुम्हारे बाबा है कोई बड़ी कौन छाला আমি না খেয়ে মরতে চাইছি।
ওরে জোর করে আমার মুখে খাবার ঢেলে দিয়েছে, মদ্যপায়ী মাতালকে জোর করে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছে, তারা আমাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে গুন্ডল, আমি শেষ হয়ে গেছি গুন্ডল, আমি শেষ হয়ে গেছি। চম্পা কেঁদো না, দোষ তোমার নয়, দোষ এই সমাজ ব্যবস্থার, আমাদের আমাদের আশা কামনা এমনি করে কুড়িতে ঝরে যায়, শিক্ষা সাধনা মাথা খুঁড়ে খুঁড়ে মরে এমনি করে আমরা শেষ হয়ে যাই। চিরকাল যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তারা চিরকালই খাবে, আমরা তাদের চাক চিক্ক যন্ত্র মাত্র, তাদের আরামের জন্য প্রয়োজন মুঠে মজুর মেথর রিক্সাওয়ালা ঝাড়ুদার, আমাদের দাবি না রাখলে তাদের সে প্রয়োজন মেটাবে কারা? বাইশ বছর স্বাধীনতা পেয়েছি কিন্তু কি সমতা এসেছে দেশে, কটা গরিব স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে, কটা গরিব শিল্পী সুযোগ পেয়েছে, খোদার চাই আমরা অন্য চাই কিন্তু পাই ফুলেট, এই তো আমাদের মানবিক অধিকার। চোরের উপর রাগ করে দরজা খুলে রাখা কি উচিত? উপায় ছিল না চম্পা, উপায় ছিল না, আমি বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করেছি কিন্তু প্রতিক্ষেত্রে নিরাশ হয়েছি, তাই কুণ্ডলা যশ চোর গন্ডা পকেট মারে পরিণত হয়েছে। না কুণ্ডল, না, তোমাকে তোমাকে মেয়ে রূপে দেখতে চাই না কুণ্ডল, আমি হারিয়ে গেছি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি যেন হারিয়েছি চম্পা, তুমি এ পথ থেকে ফিরে এসো কুণ্ডল, এই পথ থেকে ফিরে যাও, তোমার প্রতি আমার শ্রদ্ধাটুকু তুমি নষ্ট করে দিও না কুণ্ডল। চম্পা না, যেখানে নেমেছি সেখান থেকে ফেরা সম্ভব নয়, বিশাল সোনালের দলে যখন একবার ফিরেছি। কি বললে বিশাল সোনাল? তুমি চেনো নাকি তাকে দেখেছো? হ্যাঁ, সেই তোমাকে এই পথে নামাতে বাধ্য করেছে। কি বলছো? আচ্ছা, বিশাল সোনালকে এর আগে আমি চেনো কোথায় দেখেছি? কোথায় দেখেছো, কোথায় দেখেছো? আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু মুখটা যেন আমার খুব চেনা চেনা বলে মনে হয়, ঠিক আমার কাকা নীলরতন সান্যালের মতো। আমার কাকা কোনোদিন তো বলোনি। ছিল কুণ্ডল, একদিন আমাদের সব ছিল, কৃষ্ণনগরে আমাদের বাড়ি জায়গা জমি কিছু কম ছিল না, কিন্তু ওই কালে মুখর্জি আমাদের সর্বশান্ত পক্ষের ভিখারি করে ছেড়েছে। কালী মুখর্জিকে পরশ্রী তকাতর এক ধনী শয়তান, আমার বাবা, তারা ছিল দু ভাই, বাবার নাম রামরতন সান্যাল আর কাকার নাম নীলরতন সান্যাল, এরা যেন কলি রাম লক্ষণ। চম্পা, তারপর 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 কি? বাবার যশ প্রতিপত্তি দেখে কালী মুখার্জির চোখ টাটিয়ে উঠল, কারে না কারে বাবার সঙ্গে বিবাদের সৃষ্টি করলো, ধীরে ধীরে সেই বিবাদ একদিন চরমে উঠে গেল, তারপর শয়তান একদিন রাতের অন্ধকারে আমার বাবাকে খুন করলো। তারপর তারপর মামলা হলো, জমি জমা বিক্রি বন্ধ পড়লো, আদালত সুবিচার করলো না, টাকার জোরে কালী মুখার্জি রেহাই পেয়ে গেল, ক্ষোভে দুঃখে আক্রোশে কাকা একদিন কালী মুখার্জিকে খুন করে ফেরার হলো। হ্যাঁ, তো সেদিন থেকে আমরা আর কাকার সন্ধান পাইনি, তখন আমি খুবই ছোট, কাকার মুখটা আমার ভালো করে মনেও নেই। চম্পা, জীবনের মান টাকাই, তাই তো অনেক দুঃখে অনেক আঘাতে এই পথে আমি নেমেছি। আচ্ছা কুণ্ডল, চলি, এতক্ষণে পুলিশ চলে গেছে, আজকে রাতটা এখানে থেকে গেলে হতো না চম্পা? না না, আমার মনে কোনো কুয়ো মতলব নেই, অতীতের চম্পা, একদিন যাকে মনে প্রাণ উজাল করে ভালোবেসেছিল বর্তমানে চম্পা কিছুক্ষণের জন্য তার সেবা করতে চাই, ব্যথার বোঝা আমার যে অনেক ভারী হয়ে গেছে কুণ্ডল, আর যে বইতে পারছি না, আর বইতে পারছি না। কেদো না চম্পা, কেদো না,
অতীতের চম্পা কুণ্ডল শেষ হয়ে গেলেও তাদের স্মৃতি বহন করে চলেছে এই বর্তমানের চম্পা কুণ্ডল। সে বর্তমান আর মলিন হবে না, মুছে যাবে না। চম্পা আকাশে সূর্য আছি যতদিন, তুমি তো আমারি আরি কারণ, তুমি তো আমারি আরি কারণ। আকাশে সূর্য আছে যতদিন, তুমি তো আমারি আরে করুণার, তুমি তো আমারি আরে করুণার। চলে যাই এখান থেকে। এসো কুণ্ডল, চলো।
কথা ভেবে মনে হচ্ছে জগতে এখনো মানুষ আছে। আমি আবার মানুষ তোকে তাপে পুরা কয়লা হয়ে গেছি কি জানো পণ্ডিত মশাই, ভগবান বেটা বড় একচুকা, যে দুঃখী তারই বেশি করে দুঃখ দে। দুঃখী দুঃখী জনের ব্যথা বুঝে, নইলে এই কলকাতা শহরে আমার কত আত্মীয় স্বজনই না ছিল, কই কেউ তো এলো না, অথচ বিনা মন্ত্রণে যে তুমি আমার মেয়ের বিয়েতে এলে। আমি না এসে কি পারি? আমার গৌরাঙ্গকে আপনি পড়াতে, শত্রুটাকে যে আপনি ভালোবাসতে। খুব ভালো রোজগার করে এমন ছেলে পেয়েছি। আপনি আপনি কাটছ কেন? পাপ কিনা তাই নিরুপায়, পাপের দুঃখে জল চারা আর কি আছে বলো পণ্ডিত মশাই। মন বলে যে জিনিসটা এখানে আছে সে কোনো প্রবোধ মানতে চাইছে না, আর যে অনেক আশা ছিল কিন্তু নিষ্ঠুর বিধাতা সব বন্ধুল করে লজ্জাগ্রস্ত করে দিলে। জয় পণ্ডিত, এই যে শ্বশুর যে দের কেউ লাগা সাজে কেউ আত্ম হোগে কি বললে? নিরাম নিরাম বলির সময় হয়ে গেছে, ভগবান সময়ে আমার সঙ্গে শত্রুতায় মেতে উঠেছে। জয় পণ্ডিত জি কি
उपाय चिलो ना